নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গরমে কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনাদের আলু ভর্তা করে দেখাই। এটা আপনারা সকলেই জানেন, তবুও আমি একটু অন্যরকম করে করেছি। যদি দেখেন আমার খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলু ভর্তা বানাতে লাগছে 4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, টমেটো কুচি 1টা, গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, 1টা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচানো, আর ফোড়নে লাগবে জিরে, কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন আর তেল দিয়ে ভর্তাটা বানাবো। প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে নেব যাতে কোনো রকমের গোটা না থাকে। এভাবে মাখবো। ভর্তা খেতে খুবই ভালো লাগে, গরম ভাত দিয়ে, ঘি দিয়ে মনে হয় আর কিছু লাগবে না। সুতরাং এই ভর্তাটা আপনারা সকলে বাড়িতে করবেন, খুব ভালো হয়। খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম, 4টে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে যাতে গোটা না থাকে ওই জন্য বাড়িতে এরকম সবারই আছে, এই এইটা দিয়ে কুড়ে নেবেন। তাহলে গোটা গোটা আলু থাকবে না, খুব সুন্দর মাখা যায়। প্রথমে আমি আলুটা কুড়ে নিয়েছি এভাবে, এবং নুন দিয়ে আগে মেখে নেব। গরম হয়ে গেলে তো আর মাখা যাবে না, ওই জন্য নুনটা দিয়ে আগে মেখে নেব। যে যেমন নুন খান সেভাবে দেবেন। এবারে কড়াইয়ে তেল বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াই, আমি তেল দিয়ে দিলাম কড়াই, 3 চামচ তেল দিলাম। জিরেটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভাজবো। সাথে টমেটোটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, যদি ঘি খান তাহলে এর মধ্যে একটু ঘি দিতে পারেন। আমি ঘি অত পছন্দ করি না, তাই জন্য ঘিটা দিইনি, শুধু সর্ষের তেলেই করছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একদম কমিয়ে দেবেন, তা নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে এটা নাড়তে হবে, পেঁয়াজটা আর আলুটা মিশে যাবে।
পাতাটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভর্তা, আলুটা একদম ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, তখনই বুঝবেন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আলুর ভর্তা, এটা আপনারা বাড়িতে সকলে বানাবেন, কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।